মুজাফফরনগর হিংসায় পরিস্থিতি খারাপের জন্য উত্তরপ্রদেশ সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালত জানিয়েছে রাজ্য প্রশাসন হিংসার মোকাবিলায় সদর্থক ভূমিকা নিতে না পারায় পরিস্থিতি খারাপ হয়। তবে উত্তরপ্রদেশ সরকারের তদন্ত কমিটির রিপোর্টে সন্তোষ প্রকাশ করেছে আদালত। সেই কারণে সিবিআই তদন্ত বা বিশেষ তদন্তকারী দল তৈরির কোনো প্রয়োজন নেই বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। ধৃত ইন্ডিয়ান মুজাহিদিনের ভারত শাখার প্রধান তাহসেন আক্তারের সঙ্গে তালিবান যোগ, তাকে জেরা করে এই তথ্য পাওয়া গিয়েছে বলে দাবি পুলিশের। আজ তাকে পাতিয়ালা হাউস কোর্টে তোলা হলে 2 এপ্রিল পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক। নেপাল থেকে ভারতে ঢোকার সময় কুখ্যাত এই জঙ্গি নেতাকে গতকাল দার্জিলিংয়ের পানি ট্যাঙ্কি থেকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশের স্পেশাল সেল। বিশ্বজুড়ে তার অগুন্তি গুণগ্রাহী অসংখ্য ফ্যান, এবার শাহরুখ খান নিজেই অভিনয় করবেন এক ফ্যানের ভূমিকায়। যশরাজ ফিল্মসের ব্যানারে শাহরুখের নতুন ছবি ফ্যান, পরিচালনায় মনীষ শর্মা। এই ছবিতে শাহরুখের লুক কেমন হবে তা ঠিক করছেন বিখ্যাত স্পেশাল এফেক্ট মেকআপ আর্টিস্ট গ্রেগ ক্যানম। 3-3 বার অস্কারজয়ী গ্রেগ ইতিমধ্যেই কিং খানের লুক নিয়ে কাজ শুরু করে দিয়েছেন। জুলাই মাসেই শুরু হবে শুটিং, ফ্যান মুক্তি পাওয়ার কথা 2015 সালের 14ই অগাস্ট। কোথাও ফ্রেমবন্দি তুষার চূড়া, কোথাও তুলির আঁচড়ে দৈনন্দিন জীবন। বিড়লা একাডেমি অফ আর্টস এর প্রদর্শনীতে লাদাখের নানা মুহূর্ত, সৌজন্যে এক দম্পতি শশাঙ্ক ঘোষ এবং কাকলিদের। রয়েছে শশাঙ্ক ঘোষের হাতে আঁকা ছবি এবং কাকলিদের আলোকচিত্র। মঙ্গলবার এই প্রদর্শনীর উদ্বোধন করেন গায়ক অনিন্দ্য চট্টোপাধ্যায় এবং প্রাক্তন ফুটবলার পি কে বন্দ্যোপাধ্যায়। প্রদর্শনী চলবে 30 তারিখ পর্যন্ত। প্রদর্শনী শেষে ছবি বিক্রিও করা হবে, সেই টাকা দেওয়া হবে একটি স্বেচ্ছাসেবী সংস্থাকে।